নমস্কার, আমার নাম ডক্টর বিবেক আগরওয়ালা। আমি কনসালটেন্ট অ্যান্ড ডিরেক্টর মেডিকেল অনকোলজি অ্যান্ড হিম্যাটো অনকোলজি ডিপার্টমেন্ট অ্যাট নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, জেসোর রোড, কলকাতা। আজকে আমি আপনার আগে লাং ক্যান্সারের বিষয়ে কিছু বলতে চাই। লাং ক্যান্সার এইখুনি ভারতবর্ষে ওয়ান অফ দি মোস্ট কমন ক্যান্সারস যে আমি দেখি, আর যার জন্যে ক্যান্সার পেশেন্টের মৃত্যু হয়। সেই জন্যেই লাং ক্যান্সারের বিষয়ে জানা খুব ইম্পর্টেন্ট, অ্যাওয়ারনেসটা থাকা খুব ইম্পর্টেন্ট। লাং ক্যান্সারের প্রমুখ কারণ যে আমি অ্যাড্রেস করতে পারি সেটা হচ্ছে টোব্যাকো ইউজ। সেই জন্যে যেগুলো মানুষ সিগারেট খায় বা টোব্যাকো ইউজ করে, বিড়ি খায় বা অন্য ধরনের টোব্যাকো ইউজ করে, তার জন্যে লাং ক্যান্সারের রিস্কটা খুব বেশি। কিন্তু সেটা নেই যে যে টোব্যাকো খায় না বা ইউজ করে না বা যেগুলো কিন্তু অন্য অ্যাডিকশন নেই তার লাং ক্যান্সার হতে পারে না। কারণ অনেক পেশেন্ট আছে যার অ্যাডিকশন না থাকলেও লাং ক্যান্সার ডিটেক্ট হয়েছে, ইভেন ইয়াং এজেও লাং ক্যান্সার ডিটেক্ট হয়েছে। লাং ক্যান্সারের প্রমুখ সিম্পটমস হবে কাশি, বুকে ব্যথা বা শ্বাসকষ্ট, আর অনেকবার যদি রোগ ছাড়িয়ে যায় তাহলে অন্য সিমটমস নিয়েও প্রেজেন্ট করতে পারে, যেরকম অন্য জায়গা ব্যথা বা মাথায় ব্যথা, বমি, এগুলো সিমটমস নিয়েও প্রেজেন্ট করতে পারে। আর যেখানেও আপনি দেখবে যদি কোনো পেশেন্ট আছে যার শ্বাসকষ্ট হচ্ছে বা কাশি হচ্ছে বা নতুন ব্যথা হচ্ছে ছাতিয়ে, আর এই সিমটমসগুলো জলদি করে যাচ্ছে না, তাহলে লাং ক্যান্সার সাসপেক্ট করবে। আর যত জলদি হয় অনকোলজিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। এখানে আপনাকে বুঝতে হবে যে যদি আর্লি স্টেজে লাং ক্যান্সার ডিটেক্ট হয় তখনও লাং ক্যান্সার কমপ্লিটলি কিওর করতে পারে সার্জারির মাধ্যমে বা কিমো রেডিয়েশনের মাধ্যমে। আর যদি এই লাং ক্যান্সার একটু লোকালি অ্যাডভান্সড হয়ে যায় তো কোনো নতুন ইমিউনোথেরাপি পদ্ধতি নিয়ে আমি রোগকে ছোট করতে পারে, যার পরে সার্জারি বা কিমো রেডিয়েশন পসিবল। আর যদি রোগ ছাড়িয়ে যায়, স্প্রেড হয়ে যায়, অ্যাডভান্স স্টেজে রোগ থাকে তো কোনো অনেকগুলো নতুন টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, কিমোথেরাপি পদ্ধতি আছে, সেগুলো ইউজ করে পেশেন্টসগুলোকে অনেক দিন, অনেক মাস, ইভেন বছরে বছরে ভালো রাখা যায়, আর ওনার কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করা যায়। তাহলে যদি অ্যাওয়ারনেস থাকলে আমি পেশেন্টগুলোকে আর্লি আইডেন্টিফাই করে ভালো ট্রিটমেন্ট চিকিৎসা করতে পারবে। আর সোসাইটিতে এই অ্যাওয়ারনেস থাকতে হবে যে টোব্যাকো ইউজ আমাকে বন্ধ করতে হবে, সেই জন্যে লাং ক্যান্সার, যে লাং ক্যান্সারের কেসেসগুলো আমি কম করতে পারি।